আচ্ছা, আমি আবার ফার্স্ট থেকে একটু রিক্যাপ করি, যেহেতু রেকর্ডিং আমি দিছিলাম না। তো আমাদের আজকে টপিক হচ্ছে আপনার এসিও, ওয়েবসাইটে এসিও। এসিও দুই প্রকার হয়, একটা হচ্ছে অন পেজ এসিও, অন পেজ অপটিমাইজ যেটাকে বলে আপনার, আর একটা হচ্ছে অফ পেজ। অফ পেজটা হচ্ছে বিশাল, এসিও হচ্ছে বিশাল একটা প্রাণী, অনেক বড় একটা আপনার ক্যাটাগরি, মানে প্ল্যাটফর্ম এসিও। আর আপনার শেষ নেই, অফ পেজে সব থেকে আপনার 300 রুপি আপনার মানে ওয়ে আছে অফ পেজের। হ্যাঁ, কি আপনার এগুলা আসলে বিশাল, এগুলা আমি জানিও না অফ পেজ, আমি টুকিটাকি অফ পেজ হালকা পাতলা একটু জানি কাজের ক্ষেত্রে। আর অন পেজটা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপার হিসেবে, অ্যাজ এ আপনার ওয়েবসাইট ডেভেলপার হিসেবে আপনার অন পেজটা জানতে হবে, ঠিক আছে? অফ পেজ আপনার জানার দরকার নেই, অন পেজটা আপনার জানতে হবে। হ্যাঁ, অন পেজ আপনাকে করে দিতে হবে। তো ওয়ার্ডপ্রেসে অন পেজ এসইওটা একদম ইজি, আর যখন পিএসপি দিয়ে সাইট বানাবেন তখনও আরো ইজি, ওটাও কোনো সমস্যা না, ওটাও ইজি, ওটাও ম্যানেজ করা যায় খুব সুন্দর ভাবে। আচ্ছা, এখন দেখেন, আমরা যে গুগলে যখন সার্চ করি, যে আপনি দেখেন যে লিমন রানা প্রো দিয়ে আমি এসইও করছিলাম, তো তো লিমন রানা প্রো দিলে দেখেন আপনার আমার কিছু আসে, যে আমার ভিডিও গুলো আসতেছে, আমার ফেসবুক আসতেছে, হ্যাঁ, তারপরে আপনার এই যে আমার ইউটিউব আসতেছে, হ্যাঁ, এই যে আপনার কি বলে, এই যে আমার ইসের ভিডিও থেকে আসতেছে, এই যে এটা আমি আপ করছি, এটা আমার ইসের থেকে আসতেছে, এই যে এটা আসতেছে আমার ফাইবার থেকে, এটা ফাইবার থেকে না, এটা ইউটিউব থেকে, এটা ফাইবার থেকে। হ্যাঁ, দেখেন আপনার লিমন রানা দিয়ে সার্চ করলে আমার এগুলা পাচ্ছে। আচ্ছা, এই দেখেন এটা কিন্তু আমার ফাইবারের গিগ, এই যে আপনার, ঠিক আছে, এই যে ফাইবারের গিগ ফাইবার থেকে আসতেছে, ঠিক আছে? এখন দেখেন, তার মানে কি, এটা আমার ইসের থ্রু, ইসের মাধ্যমে তো আসতেছে। দেখেন এই যে আপনার ওয়াসি থেকেও আসতেছে, আমার লিমন রানাটা ই করা আছে ওখানে। হ্যাঁ, তারপর এই যে অ্যাফিলিয়েট মার্কেট ওয়ার্ল্ড ডট কম, এটা আসতেছে, এটা আমার একটা ক্লায়েন্টেরই, মেবি এখানে আমি আমার মেইলটা কি ইউজ করছি নাকি আমি জানি না, মেবি আমার মেইলটা ইউজ করছি, এটা আমার ক্লায়েন্টের একটা কাজ। ওই যে এখান থেকে আসতেছে, মেবি যেখানে লিমন ডানা দিছি, তো এটা আমার একটা ক্লায়েন্টের কাজ, তো এটাও আসতেছে দেখেন। তো এগুলা কি, এগুলা হচ্ছে আপনার, আমরা যে এখানে আসলো কিভাবে, যে একটা নাম দিয়ে আমরা সার্চ করলাম, তার ওই রকম নাম দিয়ে যা আছে এরকম চলে আসতেছে। এখন দেখেন এটা তো গুগল জানে না, এখন আপনার এই নামে একটা, আপনি শামিম আশরাফ ডট কম নামে একটা ডোমেইন কিনলেন, এই ডোমেইনে ধরেন একটা ওয়েবসাইট আছে, এটা ধরেন একটা ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটটা কি গুগল জানা রাখছে, যে এই ওয়েবসাইটের ভিতর ধরেন 10টা পিকচার আছে আপনার। এখন এই পিকচার গুলা তো আপনার পিকচার আছে, ভিডিও আছে, ধরেন এটা তো আর গুগল জানা রাখে নাই, যে হ্যাঁ আপনার এই ডোমেইন, এগুলো তো আসলে গুগলকে জানাইতে হবে, যে হ্যাঁ আমার এই নামে একটা ডোমেইন আছে, হ্যাঁ এই নামে একটা ডোমেইন আছে। এই ডোমেইনটা যখন আপনি জানাই দিবেন, আর প্রত্যেকটা ওয়েবসাইটে একটা করে সাইট ম্যাপ থাকে, আমি সাইট ম্যাপটা আপনাদের দেখাবো, যে সাইট ম্যাপ জিনিসটা কি, গুগলে ইন্ডেক্সিং এর জন্য প্রত্যেকটা লিংক ইন্ডেক্সিং হবে, প্রত্যেকটা লিংক গুগল জানবে, চিনবে ওর সার্চিং এর সাথে আনবে। তো এখন এটা জানানোর জন্য অবশ্যই গুগলের কাছে বলতে হবে, যে না শামিম আশরাফ ডট কম নামে আমার একটা ডোমেইন আছে, এই ডোমেইনটা তোমার যে সার্চ ইঞ্জিনটা আছে গুগলের, এখানে অ্যাভেলেবেল করো। এখন ওরা অ্যাভেলেবেল করার জন্য, এখন দেখেন এইটা দিয়ে শামিম আশরাফ ডট কম দিয়ে সার্চ করলে তো আসবেই। সঙ্গে হোস্টিং এর কোনো, ভাই হ্যাঁ, গুগলের সঙ্গে হোস্টিং এর কোনো সম্পর্ক আছে না? না 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 না, এটা কোনো গুগলের সাথে সম্পর্ক নাই, ঠিক আছে, গুগলের সাথে আপনার কোনো সম্পর্ক, এরকম কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? এখন আচ্ছা, আপনি এখন ওয়েবসাইটটাই যে আপনার শামিম আশরাফ ডট কম, এটা তো আপনার ওয়েবসাইট, রাইট? এখন শামিম আশরাফ দিয়ে সার্চ করলে যে আপনার ওয়েবসাইটটা দেখাবে, তার জন্য এটা গুগলকে ভেরিফাই করতে হবে, যে হ্যাঁ শামিম আশরাফ আপনার এই নামটা, এটার ওনার যে শামিম আশরাফ নামে যে লোক আছে উনি, ঠিক আছে? গুগলকে এটা ইক দেখাইতে হয়, ভেরিফাই করতে হয় গুগলকে, এই ওয়েবসাইটের ওনার, এই ডোমেইনের ওনার, মানে মালিক ওনার আপনি, ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে, এই যখন আপনি এই ডোমেইনটা যখন গুগলের কাছে সাবমিট করবেন, এই গুগলের এই ডোমেইনের ভিতর যত লিংক হবে, যত সবগুলো, যত পিকচার টিকচারের, পিকচারও তো একটা লিংক হয়, ভিডিও টিডিও এগুলো তো লিংক, এগুলো হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সিং হবে। কিভাবে ইন্ডেক্স হবে এখন আপনাকে বলতে পারে, এখন আপনাকে বলতে পারে যে মানে এখানে আপনি শামিম আশরাফ দিয়ে সার্চ করলেন, শুধু আপনার এটা আসলো,
এখন অন্য কোনো কিছু দিয়ে, এটা তো ধরেন আপনার একটা ই কমার্স সাইট, ধরেন এটা আপনার একটা ই কমার্স সাইট, এখানে হচ্ছে আপনার শার্ট প্যান্ট হ্যাঁ বিভিন্ন জিনিস সেল করেন। এখন আপনার এখানে তো অবশ্যই যদি কেউ শার্ট হ্যাঁ আপনার যে কোনো ধরনের একটা শার্ট লেখা সার্চ করে, তাহলে তো আপনার ওয়েবসাইট আসার কথা, তাই না? মানে গুগল তো এটা যদি না দেয় তাহলে তো ওটা কোনো ইন্ডেক্সিং বা সার্চিং এ আসলো না। সেক্ষেত্রে কি করতে হয়, আমরা এই অন পেজ এসইওর মাধ্যমে এখানে কিওয়ার্ড দিয়ে দিই। হ্যাঁ, ওই কিওয়ার্ড গুলো যে আমাদের কিওয়ার্ড গুলো এখানে যে থাকে, ওই কিওয়ার্ড গুলো গুগল এখানে ইন্ডেক্সিং করেছে, ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে পরে আমাদের ওয়েবসাইটটা ও লিস্টাই না দেখায়। এবার আমার কথা বুঝতে পারছেন? এই দেখেন আমার এই ফাইবার আসার কারণ কি, আমার এই ফাইবার আসার কারণ কি, আমি এই ফাইবার আসার কারণ হচ্ছে এখানে অবশ্যই কিওয়ার্ড আছে, আমি কিওয়ার্ড ইউজ করছি। আচ্ছা, আমি ল্যান্ডিং পেজ দিয়ে যদি সার্চ করি, মেবি আমারই আসবে না, আসার কথা না, কিন্তু আমার নাম দিয়ে সার্চ করলে আসবে এটা আমি জানি, কারণ এই ল্যান্ডিং পেজের জন্য এমনি যে থিম থুম যে ইগুলো আছে, প্ল্যাটফর্ম আছে, ল্যান্ডিং পেজ। আচ্ছা, ওয়ার্ডপ্রেস সাইটটাই হয়ে যাওয়াতে আমি মোটামুটি এসিওটা করছিলাম আর কি। এটাকে বলে ব্র্যান্ডিং আপনার নিজের, কিন্তু আমার নাম দিয়ে দিলে অবশ্যই আপনার ইগুলো আসবে, ফাইবার থেকে আসবে, দিয়ে আসবে, ঠিক আছে? তো যাই হোক, এটা বাদ দিই আমরা। তো এখন এই এসিওটাই হচ্ছে আমরা কিভাবে করতে পারি, একটা ডোমেইনকে কিভাবে আমরা ইসেকে জানাইতে পারি, চিনাইতে পারি, এটা হচ্ছে বিষয় আজকে আমাদের। এটা হচ্ছে আপনার অন পেজ এসিও বলে। এখন আপনার কি বলে ওই অফ পেজ এসিও হিসাব বাদ দেন, অফ পেজ এসিও এসিও আমি করাইও না, এসিও যারা এক্সপার্ট আছে, হ্যাঁ এসিও যারা যারা করে তাদের কেউ এসিও বলা হয়, যারা যে এসিও কেউ আবার এসিও বলা হয়। এসিও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে, অপটিমাইজেশন বা অপটিমাইজ এরকম কিছু। আর যারা এসিও করে তাদের কেউ বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজার, ঠিক আছে? তো যারা এসিও করে তাদেরকে এসিও বলে, আর যেগুলা কাজ এসিও সেটা তো এসিওই। এবার বুঝলেন? তো এটাই হচ্ছে বিষয়। এখন আমি এটা একটু লগ ইন করি। ওহো, এইটা তো আমি কি নেট স্লো নাকি বুঝতেছি না। আচ্ছা, আগের দিন আমরা এই সাইট, এটা ধরেন যে সাইট, সাইটের ডেমো তুলো আছে, ধরেন এটা করছিলাম। আচ্ছা, এখন তো আমাদের এখানে ই হচ্ছে যে আমরা এসিওটা করব, রাইট? এখন এসিওর জন্য আপনাদের একটা বেশ কয়েকটা প্লাগইন আছে, একটা আছে আপনার ইওস্ট এসিও, ঠিক আছে, ইওস্ট এসিও, এই যে আপনার ইওস্ট এসিও, ইওস্ট এসিও, ইওস্ট এসিও কই, আর আরেকটা আছে হচ্ছে আপনার অল ইন ওয়ান এসিও, অল ইন, এই যে অল ইন ওয়ান এসিও। তো এই দুইটা আর কি, এই দুইটা হচ্ছে আপনার পপুলার আর কি, আপনার এই দুইটার ভিতর আপনার ফ্রি আছে, প্রিমিয়াম আছে, ঠিক আছে? প্রিমিয়াম একটু আপনার ফ্যাসিলিটি বেশি আর কি, আর ইয়েতে আপনার একটু কম। দেখেন অল ইন ওয়ান এসিও, এই হচ্ছে আপনার ইওস্ট এসিও, এটা হচ্ছে আপনার ইওস্ট এসিও। তো ইওস্ট এসিওটাই বেশি ব্যবহার করা হয়, মেবি আপনার 10 মিলিয়ন না 5 মিলিয়নের উপরে এটা আপনার এই পর্যন্তই হয়েছে আর কি। তো আমি যদি একটু শপে যাই ওদের, দেখি ওদের প্রাইসিংটা আমি দেখি, দেখেন ওদের এসিওর অনেকই আছে। একটা হচ্ছে আপনার $89 দাম, কয়টা সাইটের জন্য দেয়, এটা হচ্ছে আপনার মেবি একটা সাইটের জন্যই দেয়, হ্যাঁ
তো ভিডিও, এটা ভিডিও, এই যে এই যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন। এই দেখেন একটা সাইটের জন্য $89, এক ইয়ার, হ্যাঁ এক ইয়ার ফ্রি আপডেট অ্যান্ড হচ্ছে সাপোর্ট, হ্যাঁ এক ইয়ার পর আবার আমি আপনার $89, এটা আমি মানে এটা এটা তো আসলে পসিবল না প্রত্যেকটা সাইটের জন্য আপনার $89 এরকম প্লাগইন কিনা কিনা। যদি আপনি সাইট বানান আপনার এই সাইটের পিছনেই টাকা খরচা হবে হচ্ছে $400, আপনার কস্ট কি? হ্যাঁ ক্লায়েন্টকে আপনার আপনার জীবনেও একটা সাইটের জন্য $1,000-$1,500 জীবনেও দিবে না। এটা হচ্ছে সব থেকে আর কি বিষয়। আর আমরা বাঙালি যারা আমরা সবাই চাই যে কেমনে করে সাইটে ফ্রি জিনিস নিয়ে আসলে সাইট বানাই দেওয়া যায়, একটু নিজে একটু লাভ বেশি করা যায়, এই চিন্তাটাই আমরা থাকি বেশি। আর বাইরের যারা থাকে ওরা হচ্ছে প্রিমিয়াম জিনিস নেয় কিন্তু ওরা প্রাইসও সেইভাবে নেয়, প্রিমিয়াম জিনিসের দাম ধইরা ওর যে কষ্ট আসবে সেটা ধইরা ও সেই হিসেবে প্রাইস দিবে, হ্যাঁ তাছাড়া ও কাজ করবে না। এই যে অল ইন ওয়ান এসইও, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার 10 সাইটের জন্য 97, একটা সাইটের জন্য 57, আর হচ্ছে আপনার আনলিমিটেড সাইটের জন্য হচ্ছে আপনার, এটা কিন্তু আপনার ইয়ারলি ফি, আর এটা হচ্ছে আপনার $419 হচ্ছে আপনার এক বছরের জন্য আনলিমিটেড, একবার এক বছর পর আবার দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ওদেরই জায়গা, আমি বাদ দিই, আমি হচ্ছে আপনাদের প্রিমিয়াম দিয়েই দেখাবো, ফ্রি দিয়ে আমি করব না। আমার কাছে যে কোন লাস্ট কত ভার্সনেরটা আছে মনে নাই, দেখতে হবে এখন ভার্সন কত চলতেছে। ইয়োস্ট এসইও ভার্সনটা একটু দেখি, ইয়োস্ট এসইও ভার্সন ১২.৭, আমার কাছে অনেক ব্যাকডেট, ওটা মনে হয় 7 না 6 ভার্জনের। যাই হোক আমি যাই একটু, কি প্ল্যাগইন তুলছেন ভাই? 6.3 টা আমার কাছে আছে। যাই হোক আমি আপডেটটা আপনাদের আপডেট নিয়ে দিব নি, এটা 6.3 আমি মানে প্রিমিয়ামটা ইউজ করি না, কারণ এটা জাস্ট হচ্ছে সার্চ ইঞ্জিনের জন্য, তো এতটা আমি প্রিমিয়াম এতটা ইউজ করি না। তারপর আমি হচ্ছে প্রিমিয়ামটা দিয়েন ভাই, প্রিমিয়ামটা আমি দিব নি, আমি প্রিমিয়ামটা আপনাদের দিয়ে দিব নি। 6.3 টা আমি মনে হয় কয়েকটা সাইটে ইউজ করছি, তারপর আমি আর ইউজ করি না, আমার নিজেরটা ইউজ করছিলাম আর হচ্ছে কয়েকটা ইউজ করছিলাম। যাই হোক ওটা গেল, দেখেন এটা আমি থিমটা এইটা তুললাম, প্লাগইন এক তোলা আর অ্যাক্টিভ করা এটা তো বুঝেনি। এই দেখেন আপনার কই যেন এই যে ইউএসটিসিও প্রিমিয়াম, ঠিক আছে? তো এখন দেখেন এই যে নিচে ইউএসটিসিও এটা এসে গেছে। এখন এখানে কথা আছে, কথাটা হচ্ছে কি যে আমাদের তো গুগলকে জানাইতে হবে যে আসলে এটা আমাদের এটা হচ্ছে আপনার কি বলে এটা কি বলে আপনার এগুলো আগে সরাই নেই। আচ্ছা গুগলকে আমাদের বলতে হবে যে মানে আমাদের এই ডোমেইনটা, হ্যাঁ তুমি তোমার এসে ইন্ডেক্সিং করো গুগল, বিং, হ্যাঁ আরো আপনার আপনার কয়টা আপনার সার্চ ইঞ্জিন আছে, যাই জানা এলে এখানে যা আছে এগুলোতে হাত দেওয়ার দরকার নাই, ফিচার্স এগুলোতে হাত দেওয়ার দরকার নাই। এখানে হচ্ছে আপনার জাস্ট হচ্ছে কোথায় যেন আপনার ইটা থাকে, এখানে আপনার আপনার ইনফো টিনফো দিলে দিতে পারেন, না দিলেও দরকার নাই। এই যে ওয়েব মাস্টার টুলস এখানে যাবেন, এই যে আপনার বিং, গুগল আর হচ্ছে ইয়ানডেক্স, এই তিনটা হইলে অ্যানাপ। এখন নতুন একটা আসছে ওটা যেন কি আপনার আপডেটে, আমি দেখলাম ওইটা আসলে চায় না দেরি, ওটা আমাদের আমি আমি নিজেও করি না, ওটা দরকার হয় না। তো আমি দেখেন এই তিনটাতে যদি বাইডু 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 মেবি নাকি কি লাস্ট আমার মনে নাই, দেখেন আমি এই যে এই লিঙ্ক গুলোর উপরে দেখেন উপর থেকে ড্যাশবোর্ড উপর থেকে ওয়েব মাস্টার টুলস এ যায়, এই তিনটাই যদি আমি ক্লিক করি দেখেন আমার এই যে তিনটা ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে গুগল, তো গুগল ও বলতেছে যেখানে আমি কয়েকটা ওয়েতে ভেরিফাই করতে পারি, একটা হচ্ছে এইচটিএমএল ফাইল ডাউনলোড করতে ডাউনলোড দিবে, ডাউনলোড কইরা এটা হচ্ছে আমার
ওই ডিরেক্টরিতে আমি আপলোড করতে পারি, সেটাও করতে পারবো, এইচটিএমএল ট্যাগ দিয়েও করতে পারবো এখানে। এইচটিএমএল ট্যাগ, এইচটিএমএল ট্যাগটা কিভাবে, এই ট্যাগটা আমি কপি করব। হ্যাঁ, কপি করার পর আমি একটা ই নেই এখানে, এটা তো এখান থেকে দেখেন আমি এই যে এইটুক নিব, ঠিক আছে, এইটুক নিয়ে কপি করব। এই দেখেন কন্টেন্টের ভিতর এটা হচ্ছে আপনার কোড। এই কোডটা নিয়ে আমি যদি আমার এই যে গুগল সার্চ কনসোল এখানে যদি আমি দিয়ে দেই, ঠিক আছে, তার মানে কি গুগলের কাছে আমার এইটা আমার হচ্ছে এই ভ্যালুটা চলে গেল, এটা হচ্ছে মেটা ভ্যালু। এই মেটোটা এটা হচ্ছে আপনার ভেরিফিকেশনের জন্য ওয়েবমাস্টার টুলস থেকে এটা দিতে হয়। আর এগুলো দেওয়ার পর আর এই পুরাই এটা হচ্ছে ওরা বলতেছে এটা হেডের ভিতর পেস্ট করো। তো আমার হেডের ভিতর পেস্ট করতে গেলে আমরা একটা প্লাগইন ইউজ করব, আমরা ওই স্পেসিফিক পেজের ভিতর দিব না, আমরা একটা প্লাগইন ইউজ করব যে আপনার নতুন একটা প্লাগইনের সাথে যাব। তো এখানে দেখেন প্লাগইনের নাম ইনসার্ট হেডার ফুটার নামে একটা প্লাগইন আছে, যে হেডারের ভিতর আমি এটা ইনসার্ট করতে পারি। হ্যাঁ, ইনসার্ট আপনার হেডার, ইনসার্ট হেডার লিখলে চলে আসবে, ফার্স্টে আসবে দেখবেন। এই যে এই প্লাগইনটাই যে আপনার কত একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, 9 লক্ষের উপরে আপনার অ্যাক্টিভ ইনস্টলেশন। তো এটাতে আমি ইনস্টল করব, এটা ইনস্টল করে এটা আমি অ্যাক্টিভ করব। আচ্ছা, আমি যদি এটা অ্যাক্টিভ করি তাহলে দেখেন এই যে আপনার টুলসের আন্ডারে, নাকি টুলসের আন্ডারে আসে নাকি কিসের আন্ডারে আসে একটু দেখতে দেন, অ্যাপিয়ারেন্সের আন্ডারে আসবে। হ্যাঁ, অ্যাপিয়ারেন্সের, এই যে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স না তো, এটা হেডার ফুটার বিল্ডার, এটা কোথায় কোথায় গেল, কোথায় গেল, সেটিংস এর আন্ডারে নাকি? হ্যাঁ, সেটিংস এর আন্ডারে, সরি, একটু খুঁজে দেখতে হয় যে হেডার, এই যে আপনার ইনসার্ট হেডার এন্ড ফুটার সেটিংস এর আন্ডারে। তো আমি যদি এখানে যাই, এটা যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই যে আপনার হেডার স্ক্রিপ্ট, এটা হচ্ছে ফুটার স্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট কোড গুলা বা আপনার বিভিন্ন হেডারে যেগুলো থাকে। তো এটা হচ্ছে যেহেতু আপনার এনেবলস হেডারে করতে, আমি এটা হেডারে দিয়ে দিব। আচ্ছা, গেল এটা। তারপরে হচ্ছে আমি যাই হচ্ছে, এটা তো গুগলেরটা গেল, তারপর এটা হচ্ছে আপনার কি, আপনার এই যে ইয়ানডেক্স, এটাতে যাওয়ার পর এই দেখেন মাই সাইটে যাই, এখান থেকে মাই সাইট, মাই সাইটে যাওয়ার পর এখানে অ্যাড করার, আমি সেদিন একটা অ্যাড করছি এই কারণে মনে এখান থেকে আসতেছে। লিংক ওই যে সাইট, সরি, এই যে অ্যাড, এই যে অ্যাড সাইট ওয়েবমাস্টার, এই দেখেন এখানে আমার বেশ কয়েকটা আপনার হচ্ছে ই করা আছে, তার ভিতরে যেটা হচ্ছে আপনার সাসপেন্ড ডোমেইন, হ্যাঁ এই কয়েকটা আছে, এটা রানিং আছে, এটা আমারটা দেখা যাচ্ছে না, এটা সাসপেন্ড হয়েছে, এটা আছে রানিং এখন, আর এটা হচ্ছে কালকে না পরশু অ্যাড করছি আর কি, ঠিক আছে, এখনো আপনার ওরকম ভাবে ইন্ডেক্সিং হয় নাই, হয়তো একটু সময় নেয় কয়েকদিন, ঠিক আছে। যাই হোক, এখানে আমি একটা সাইট অ্যাড করব। এই যে আপনার এখান থেকে যদি আমি দেখেন প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করার পর আমার সাইট লিংক দিতে বলবে। এখন আমি যদি এই সাইট লিংকটা, আমার সাইট লিংক কই, এই যে limondana.com/second, এটাই তো আমার সাইট লিংক। আচ্ছা, এখানে আমি আনলাম, দিলাম, অ্যাড করলাম। হ্যাঁ, কি বলতেছে, limondana.com has already has been added, তো limondana.com অলরেডি আছে, তো আমি এটা একটু ফালাই দিই, limondana.com টা ফালাই দিই আসে, এটা আমার এখন যেহেতু আমার সাইটই হয়ে গেছে এটা রাইখাও লাভ নাই, মানে ডিরেক্টরি তো দিবে না আর কি করতে, সব ইজ ইন্ডেক্সিং হয়ে গেছিল। কি ব্যাপার, ডিলিট করার কি অপশন দিবে না? এই যে শামিম বাড়িটাও চলে আসছে এখানে, এই যে স্ল্যাশ শামিম, শামিম বাড়ি যেটা দিছিলাম, এখানে একটু প্রবলেম হয়েছে মেবি, যাই হোক। তারপরে হচ্ছে আপনার এখানে যে প্রজেক্ট আছে স্টাডি, কি
স্টাডি মাইন্ড, এটাও প্রবলেম হয়েছে সাইটে। আবার হোস্টিংটা জানো ইদানিং কি হয়েছে, খুব প্রবলেম করতেছে। যাই হোক, এখানে হচ্ছে আপনার ওখান থেকে আমরা প্লাস ইস্যুতে ক্লিক করে জাস্ট প্লাসে ক্লিক করলে ওই সেম আপনি ওইরকম একটা কোড দিবে HTML ম্যাটার। এখন তো আমি এটা সাথে অ্যাড করতে পারতেছি, কি দিয়ে অ্যাড করে দেখাই, এখন দিচ্ছে না। আর ওইটাতেও সেম এরকম ভাবে দেখি, এখানে দেখেন ইউআরএল দেওয়ার পর অ্যাড এ ক্লিক করলে এই যে বিং, এই দেখেন আপনার এই যে এটা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এটা অলরেডি অ্যাড হয়ে গেছে, তো এটা আমার আগে অ্যাড করা আছে ভিতরে। ওরকম ভাবে কোড দেখেন, আমি আপনাদের নতুন একটা সাইট কারো কি আছে থাকলে আমি একটু দেখাইতে পারতাম, আমার তো ক্লায়েন্টের সব এসইও করা। আচ্ছা, আমি একটা নতুন একটা এসইও করি, একটা পাইছি। আমার এটা না কইরা আমি এটা করি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের এসইওটা আছে, বাট এটা এসইওতে ইন্ডেক্সিং করা নাই, ঠিক আছে। এটা হচ্ছে একটা অন্য একটা সাইটেরই, এটা জাস্ট হচ্ছে ব্যাকআপ আইনা রাখা হইছে। তো এটা কি ফ্রি ইদে করছিলাম নাকি প্রিমিয়াম দিয়েই করছিলাম, একটু আমার একটু দেখতে হবে। মেবি প্রিমিয়াম দিয়েই করছি, এটা মেবি প্রিমিয়াম দিয়েই করছি, হ্যাঁ, নাকি ফ্রি দিয়ে করছি, একটু প্লাগইনসে গেলে বুঝবো। মানে একটা সাইট সাসপেন্ড হয়েছিল, ওই সাইটটা হচ্ছে ব্যাকআপ নিয়ে আসছি জাস্ট, ঠিক আছে। জাস্ট আপনাদের ব্যাকআপ নিয়ে আসছি, দেখি আপনার এখানে যে, হ্যাঁ, প্রিমিয়াম দিয়ে করছি, প্রিমিয়াম দিয়ে করছি। আর একটা হচ্ছে আপনার ই-কমার্স এর জন্য এই যে ইউএসটিসি ই-কমার্স ইউজ করছি, এটা হচ্ছে, এটা পরে, এটা হচ্ছে আপনার ইউজ করতে পারেন না করলে নাই। তো এখন দেখেন এটা ড্যাশবোর্ড, আমি প্লাগইন কিন্তু ওইভাবেই তুলছি, সেম ওই প্লাগইনটাই এখানে কত ইউজ করছি। ও, এটা মানে আপডেটটা নিছি, এটা হচ্ছে আপনার আপডেটটা। আচ্ছা, এটা হচ্ছে আপনার একটু আপডেট 10.0.1, এটা এটা মেবি আছে আমার কাছে, একটু দেখতে হবে। এই এই আপডেটটা আমি আপনাদের দিব, সমস্যা নাই, ঠিক আছে, এই আপডেটটাই দিব, প্রবলেম নাই। এটা আমি যখন ই করব, দেখেন এখানে আসবে কি, এটা হচ্ছে আপনার ফিচার, ফিচারস এর এখানে আমি এখান থেকে জাম বললাম না, আপনার এক্সএমএল সাইট ম্যাপ লাগবে, দেখেন এক্সএমএল সাইট ম্যাপ, সাইট ম্যাপটা কি, সাইট ম্যাপ বুঝেন, এটাই যদি আমি এর সাথে ক্লিক করি যে সি দা সাইট ম্যাপ, এটাতে ক্লিক করলে দেখেন আমার একটা সাইট ম্যাপ দিবে, এই সাইটের প্রত্যেকটা লিংক দিবে, লিংকের ভিতর প্রত্যেকটা লিংকের ভিতর লিংক করা আছে। এই যে প্রোডাক্ট সাইট ম্যাপ, হ্যাঁ, এটার ভিতর হচ্ছে প্রোডাক্টের সবগুলা, এই যে আপনার লিংক আছে, যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের লিংক আছে। এই সাইট ম্যাপটা দিলে গুগল খুব সুন্দরভাবে এটা দেখা দেখা আপনার ইন্ডেক্সিং করে ফেলে, প্রত্যেকটা লিংক আপনার গুগলে ইন্ডেক্সিং হবে। এখানে কত, এটার ভিতর, এই লিংকের ভিতর 446টা ইউআরএল আছে। তো এটাও সেম, এই আপনার সাইট ম্যাপটা খুবই খুবই জরুরি, খুবই খুবই জরুরি, ঠিক আছে, এটা আপনাদের রাখতে হবে। আবার অনেকে এই সাইট ম্যাপ ইউজ করে না, ওদের নিজেদের মতো নিজেরা সাইট ম্যাপ বানায়, ওটা আপনি বানাইতে পারেন, সাইট ম্যাপ বানানো যায়, ওটা আমি দেখাই দিব নি। সাইট ম্যাপ বানাবেন কেন শুধু শুধু কষ্ট করে, সাইট ম্যাপ যেহেতু আমাদের ইউএসটিসি আমরা ইউজ করব, তো সাইট ম্যাপ তো এখানে আছে, আমাদের বানানোর দরকার নাই। তো সাইট ম্যাপটা আশা করি বুঝতে পারছি, দেখেন এখানে হচ্ছে ভেরিফিকেশন কোড গুলো আমরা ফালাই দিতে হবে, এগুলো আমাদের রাখি লাভ নাই, রেখে লাভ নাই, সেভ চেঞ্জেস দেই। এটা হচ্ছে আগের সাইটের, যেহেতু এই সাইটটা আমার কাছে ব্যাকআপ করা ছিল, আমি আবার এটা নতুন করে ক্লায়েন্টকে তুলে দিছি, হ্যাঁ, ক্লায়েন্টকে আবার তুলে দিছি। আচ্ছা, এখন দেখেন আমরা, আমি সাধারণত এসইও করি কি, ইসের থ্রুতে এসইও করি, এই যে আপনার গুগল অ্যানালাইটিক আছে না, ওইটা দিয়ে এসইও করলে একটু ভালো হয়। কেন ভালো হয়, গুগল অ্যানালাইটিক দিয়ে ভেরিফিকেশন করলে খুব ইজিলি ভাবে ভেরিফাই হয়, আর হচ্ছে আমি একটু এটা মানে সাইটটা ট্র্যাক করা যায়, খুব সুন্দরভাবে ট্র্যাকিং করা যায় যে কতগুলা ভিউয়ার্স মানে মানে ট্রাফিক আসতেছে না আসতেছে। তো আমি আমি আপনাদের সবসময় বলবো যে গুগলের এসইও এর জন্য, হ্যাঁ, আপনারা এই ইটা ইউজ করবেন, কই এটা কই ওটা কই ওটা কই,
এই দেখেন এই যে গুগল অ্যানালাইটিক ফর ওয়ার্ডপ্রেস বা এটা আমি ডিলিট করি, এটা আমি ডিঅ্যাক্টিভ করি এবং এটা ডিলিটই করে আমি নতুন করে আবার ডাউনলোড করব। দেখাই দেই এই যে এই এই প্লাগইনটা, ঠিক আছে। আচ্ছা আর দেখেন ওই যে ইনসার্ট হেডার ফুটার যেটার কথা বললাম ওটা কিন্তু আছে অলরেডি আমাদের কাছে, ওই জন্য ইনসার্ট হেডার ফুটার, এই যে ইনসার্ট হেডার ফুটার, ঠিক আছে, এটা অলরেডি আছে। আচ্ছা এখন আমি যদি অ্যাড নিউ এ যাই, এখানে এটা ফ্রি, ফ্রিটা ইউজ করবেন। সার্চ করলাম কি গুগল অ্যানালাইটিক ফর, আপনি যদি সার্চ করেন গুগল অ্যানালাইটিক ফর ওয়ার্ডপ্রেস বাই মনস্টার, হ্যাঁ আপনার এটা কি ইনিশিয়ালাইজ, হ্যাঁ ইনিশিয়ালাইজ মেবি, হ্যাঁ ওইটাই তো। ইনস্টলে ইনস্টলে যদি ক্লিক করি আচ্ছা, আপনার কি আমার মনিটর চোখে দেখেন, আমার কিন্তু মনিটরের ই কিন্তু খুব ছোট, আপনার টেক্সট গুলা কিন্তু খুবই ছোট, আমি মাঝে মাঝে চোখে দেখি না, দেখেন কি ঠিকঠাক। শামীম ভাই কি শুনতে পাচ্ছেন না, ঘুমাইছেন? শুনতে পাচ্ছি ভাই, আছি। আচ্ছা যাই হোক, যাই হোক ওটা ইনস্টল করলাম, ওটা অ্যাক্টিভও করলাম, ওটা কই আছে আপনার গুগল অ্যানালাইটিক্স, হ্যাঁ তো এটা আমি ই করলাম। তো করার পর এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা আগে আগে হচ্ছে আমরা মানে নর্মাল ইসেতে শিখবো, তারপর হচ্ছে আমি ওইটা দেখাই দিব। এখন যদি আমি দেখেন এই যে ইসে যাই, কি বলে আপনার এই যে এসিও তে যাই, জেনারেলে যাই, জেনারেলে যাওয়ার পর, ঠিক আছে, জেনারেলে যাওয়ার পর এখন দেখেন ওই যে ওয়েবমাস্টার টুলস ওটার কথা বললাম, যে এটার হচ্ছে সিস্টেম হচ্ছে ওইটা এখানে ছিল, আর এটা হচ্ছে একটু আপনার একটু ডিফারেন্ট করছে। এই যে আপনার বাইদু, যে আপনার এটা এটা আমাদের দরকার নেই, এটা হচ্ছে এটা আমরা ইউজ করব না, আমরা এই তিনটা ইউজ করব, ঠিক আছে, গুগল সার্চ আর হচ্ছে ইয়ানডেক্স। আচ্ছা দেখেন এখন আমি যদি এই যে আপনার বিং এ যাই, বিং এর থেকে আমাদের এই সাইটের এই লিঙ্কটা নিব, ঠিক আছে, সাইটের এই লিঙ্ক, তো বিং থেকে আমি যে অ্যাড নিউ, এই যে আপনার উপরে গেলে ওইটাতে ক্লিক করলে যে এটা চলে আসে, তো আমি যদি অ্যাড এ ক্লিক করি দেখেন এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর বলবে সাইট ম্যাপ দাও, তো সাইট ম্যাপটা আমরা ওপেন করছিলাম কোথায় জানো, আমাদের সাইট ম্যাপ, এই যে সাইট ম্যাপ লিংক, সাইট ম্যাপটা কোথায় থেকে নিছি অবশ্যই দেখছেন। তো আমি হচ্ছে আপনার এখান থেকে যে সাইট ম্যাপটা দিব, সাইট ম্যাপের লিংকটা দিয়ে আসে অ্যাড করে দিব, ঠিক আছে, এই যে অ্যাড দিলাম, ও দেখেন কি দেয় এখন, এটা অ্যাডে দেওয়ার পর একটু টাইম দেন। আচ্ছা এই দেখেন বলতেছে এই যে আপনার ওই সেম এক্সএমএল ফাইল আপনার সার্ভারে আপলোড করেন অথবা এই মেটাটা আপনার কপি পেস্ট করেন হেডারে, হ্যাঁ আরেকটা হচ্ছে আপনার সি নেম রেকর্ড ম্যানুয়ালি টু ডিএনএস, ডিএনএস এ আপনার এই সি নেমটা চেঞ্জ, এটা এটা আমরা না না বুঝলেও না জানলেও চলবে, আমরা হচ্ছে যে এটা দেখব যে আমাদের এটা দরকার, ঠিক আছে, আমরা এটা নিলাম, এটা নিয়ে আমাদের যে ইটা নোটপ্যাডটা আমরা নিছিলাম এটা হচ্ছে আমরা এটা আমরা ফেলে দেই এখানে রাখি, ঠিক আছে, এখানে রাখলাম। তো রাখার পর এই যে এই কন্টেন্টটা আমাদের দরকার, এই যে আপনার 666, এই যে আপনার ডবল কোটের ভিতর, তো আপনার এটা এটা আমাদের দরকার, এটা নিয়ে হচ্ছে আমরা কোথায় দিব, এটা হচ্ছে আপনার কোথা থেকে আসলো, বিং থেকে না, হ্যাঁ বিং, এই দেখেন এই যে বিং এর ভিতর দিয়ে দিলাম। আচ্ছা গুগলের জন্য কোথায়, গুগল ওয়েবমাস্টার টুলস, এই যে এটা গুগল ওয়েবমাস্টার এর জন্য যে আমরা এটা ইউজ করতে পারি সেম এই জিনিসটা, তো আমি গুগল ওয়েবমাস্টার হচ্ছে এইভাবে ইউজ করব না, গুগল ওয়েবমাস্টার টুলস টা হচ্ছে অন্যভাবে ইউজ করব,
সেম আমি নিলাম এই যে কন্টেন্টটা আমি হচ্ছে এখান থেকে নিলাম ঠিক আছে ওই আপনার এটা তো আপনি দিয়ে দিবেন সমস্যা নাই আপনি দুই ভাবে ই করেন গুগলের জন্য এই যে এটা দিলাম আচ্ছা তারপর হচ্ছে ইনডেক্স ইনডেক্স এর জন্য যদি যাই আমি ওখানে বলতেছে যে সাইট অ্যাড করো সাইট অ্যাড এর জন্য আমি যে সাইট লিংকটা আমার নিতে হবে আবার এই যে এখান থেকে আমি আবার সাইট লিংকটা নেই সাইট লিংকটা নিয়ে হ্যাঁ এখানে যদি আমি সাইট অ্যাড এর ভিতর দিয়ে দিই অ্যাড অ্যাড দিলাম ঠিক আছে এই দেখেন ও এখন এই যে ও এরকম কন্টেন্ট দিছে ঠিক আছে আমি কন্টেন্টটা নিলাম এখান থেকে কন্টেন্টটা নিয়ে হচ্ছে আমি এই যে এখানে লাস্টে আবার এটাও দিয়ে দিলাম দেওয়ার পর এখন এই যে আমার এইটুকুই তো দরকার প্রত্যেকটার এই যে কন্টেন্ট ডবল কোটের ভিতর এটা আমি নিচ্ছি নিয়ে আমি এই যে এখানে আবার এটা যে এখানে পেস্ট করে দিলাম আচ্ছা আমি সেভ চেঞ্জেস দিলাম দেওয়ার পর এখন যে আমরা কোড গুলা যে পাইলাম এই কোড গুলা যে পাইলাম এই কোড গুলা নিয়ে নেই এই কোড গুলা নিয়ে ঠিক আছে আমি হচ্ছে জাস্ট কি বলে ওই যে আমার সেটিংস এর ভিতর যে আপনার ইনসার্ট হেডার ফুটার নামে যে প্লাগইনটা এই প্লাগইনের এই যে হেডারে এই যে আমি কোড গুলা দিছিলাম তো আমি এই কোড গুলা এখানে দিয়ে দিব ঠিক আছে এই কোড গুলা এখানে দিয়ে দিব গুগলের টা আমি একটু ফার্স্টে দেই কারণ গুগলের টা সবাই প্রায়োরিটি বেশি দেয় তো সবাই আমরা গুগলের প্রায়োরিটি প্রায়োরিটি বেশি দিই সবাই তো গুগলই বেশি দেখে আচ্ছা এটা দিয়ে আমি সেভ দিলাম এখন দেখেন ওরা আমাদের এখানে ভেরিফাই করতে বলতেছে যেটা আমাদের ভেরিফাই করতে হবে তো আমি যদি এখন ভেরিফাই ক্লিক করি অবশ্যই বলবে যে ভেরিফাই হয়ে যাবে হওয়ার কথা দেখেন এই যে বলতেছে গ্রেট জব এটা অলরেডি এখন নাই এখন হচ্ছে ভেরিফাই ভেরিফাইড হয়ে গেছে হ্যাঁ এখানে যাই হ্যাঁ এই যে এখানে যেহেতু আমরা এটা ইউজ করে ভেরিফাই করতেছি যে এটা তো এই এইখানে দিয়ে যে ভেরিফাই করতে হবে যেখানে ভেরিফাই ক্লিক করলাম যে কপি পেস্ট এর যে এখানে ঠিক আছে এই যে দুই নম্বরে এখানে এই দেখেন এটাও ভেরিফাই অলরেডি হয়ে গেছে ওকে এখানেও সেম এটা আমার চেক করতে হবে চেকে ক্লিক করব প্রসেস হচ্ছে হ্যাঁ ও খুঁজতেছে যে এই মেটা এটা কি আমি হেডারে দিছি কিনা আমার সাইটের এই দেখেন এই যে আপনার কি মেটা ট্যাগ নট ফাউন্ড সে বলতেছে মেটা ট্যাগ নাকি পায় নাই সে মেটা ট্যাগ পাবে না কেন আচ্ছা দেখেন এই মেটা ট্যাগটা ওরা নিচ্ছে না হেডার ফুটারে তা যখন যদি কখনো না নেয় সেক্ষেত্রে এখান থেকে যদি না নেয় আমরা একটা ই করতে পারি যে অল পেজেস এর ভিতর যায় ঠিক আছে অথবা অল পেজেস এও যাবো না আমরা অল পেজেস এ না যায় একটা কাজ করতে পারি সেটা সেটা হচ্ছে এই দেখেন এই যে অ্যাপিয়ারেন্স আছে না এই অ্যাপিয়ারেন্স থেকে এই থিম এডিটরে যাব ঠিক আছে থিম এডিটর এই দেখেন অ্যাপিয়ারেন্স এর ভিতর থিম এডিটরে যাব যাওয়ার পর একটু লোড নিতে দেন মানে ও কাহিনী করতেছে একটু বেশি করতেছে ও নাকি কি পাচ্ছে না কি ব্যাপার এত ঘুরে কেন আচ্ছা এই দেখেন এখানে আমাদের কিছু ফাইল আছে হ্যাঁ এই যে এখানে এখানে আমরা খুঁজবো হচ্ছে হেডার ডট পিএসপি হেডার 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 কোথায় আছে হেডার কোথায় আছে হেডার কোথায় আছে নরমাল হেডার নাই এতগুলো হেডার কেন সার্চ অপশন আছে না এই দেখেন থিম হেডার এই যে হেডার ডট পিএসপি নিচে লেখা আছে এই দেখেন থিম হেডার ঠিক আছে এটা আমরা ক্লিক করব ক্লিক করার পর যেহেতু এই যে আমাদের বলছে হেডের ভিতর এগুলো দিতে হবে ঠিক আছে হেডের ভিতর দিতে হবে সেহেতু আমরা এটার নিচেই বা আপনার এই যে এই মেটার নিচে ঠিক আছে এই যে এই জায়গাটায় হ্যাঁ এই জায়গাটায় আমরা এটা পেস্ট করে দিলাম ঠিক আছে এটা আমরা পেস্ট করে দিলাম এবার আমরা গুগলের গুলো এখানে দিয়ে দিতে পারি আপনার কি আমি কি স্ক্রিন রেকর্ড দিছি হ্যাঁ রেকর্ড দিছি আমরা হচ্ছে এটা সবগুলো এখানে দিয়ে দিই মানে এখানে এটা আমি আর কেন দেই না অনেক সময় থিম অনেক আপডেট দেয় আপডেট দিলে তখন হবে কি এগুলো থাকবে না এগুলো চলে যাবে তাই আর কি আমি বলি যে ওইখানে ওই হেডার ওইটাতে দেওয়ার জন্য ঠিক আছে তো আমি আবার এখানে দিয়ে দিলাম দুইবার করে দিয়ে দিলাম ওকে এখন নিচের দিকে আইসা এই দেখেন কোথায় দিতে হবে খেয়াল রাখছেন তো এই যে হেড
হেডের ভিতর হ্যাঁ এই যে আপনার একটা মেটা ডেসক্রিপশন দেওয়া আছে না, এই যে মেটা দুইটা, এটার নিচে আমরা দিয়ে দিব, ঠিক আছে? তো আমরা যদি এখন আপডেট ফাইল করি, দেখেন এখন অবশ্য ভেরিফাই হওয়ার কথা, এখনো যদি না হয় তাহলে হয়তো কোনো প্রবলেম করতেছে। এই দেখি এখন দেখি, কেন পাচ্ছে না, কি প্রবলেম? এটা একটু কাহিনী করতেছে, কারণ আগে হয়তো যে আপনার ভেরিফাই একবার করা হয়েছে, তো এখানে এইটা মানে এইসব কন্টেন্ট মন্টেন্ট এই কারণে হয়তো কাহিনী করতেছে। এটা আমরা হিসাব বাদ দিই, এটা আমরা আমি পরের দিকে নিবনি। তো এটা দিলে হয়ে যাবে, নতুন কোন ডোমেইন হলে 100% হয়ে যাবে। এটা হওয়ার কারণ কি, যে বলতেছে যে সাম ওয়েবসাইট ইজ টেক সার্ভার টাইম, কিছু টাইম নেয় আপডেট মেটা ট্যাগ, এটা হচ্ছে কিছু সময় ওরা নিতে পারে। আচ্ছা এখন দেখেন গুগল কিন্তু দেখেন আমরা যে এখানে যদি যাই, এই যে ভিউ লিস্ট ইওর ভেরিফাইড প্রপার্টি, আমি যদি যাই আমার কি কি প্রপার্টি এখানে ভেরিফাইড করা আছে, দেখেন এই কয়টা করা আছে। তো আমি যদি এখন কি বলে যে এটাতে যাই, এই যে আপনার ইনস্টক বার্ডসাপ্লাই.কম, এটাতে যদি যাই নাকি বুটসাপ্লাই.কম সরি, তো দেখেন এখানে ভেরিফাই ইউজ এ ডিফারেন্ট মেথড। এটা আমরা মানে আমি আপনাদের একটা ওয়ে দেখাইলাম, কিন্তু গুগলের এইটা আমরা এইভাবে করবো না, এটা কিন্তু এইচটিএমএল ট্যাগ দিয়ে করছে। আমি করব কি গুগল, আমি আমি করব হচ্ছে আপনার গুগল অ্যানালাইটিক দিয়ে, যে গুগল অ্যানালাইটিক দিয়ে আমি ভেরিফাই করব, ঠিক আছে? তো দুইটা দিয়ে আমি ভেরিফাই করব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে আমাদের এই যে আমাদের যে যে গুগল অ্যানালাইটিক এর এটা নিছি না, তো এটার যদি আমরা রিপোর্টে ক্লিক করি একটু দেখি, আমাদের আগের রিপোর্টটা হয়তো দেখাইতে পারে, আই হোপ নাকি না দেখাবে না। এখানে আগে হ্যাঁ আগে রিপোর্টটাই দেখাচ্ছে, যে আগে আমি যেটা ই করছিলাম, তো আমি তো এটা চেঞ্জ করব, আমার তো এটা না, তো আমার তো এখন ই চেঞ্জ করতে হবে। আমি যদি সেটিংস এ যাই, তো আপনি এটা নতুন ভাবে ইনস্টল করার সাথে সাথে ই দেখাবে। দেখেন আমার অলরেডি একটা ই করা আছে, গুগল ই একটা অথরাইজ করা, মানে আপনার এখানে আমি অ্যাড করা ছিল, তো এটা হচ্ছে আমি কি করব ডিসকানেক্ট করব। ডিসকানেক্ট করব, কুড নট ডিসকানেক্ট, কেন ভাই কি হইলো, হ্যাঁ সাকসেসফুলি ডিসকানেক্ট করতে দিছে। আমি আবার নতুন করে এটা কানেক্ট করব, অথবা ম্যানুয়ালিও করতে পারি। এটা কিভাবে করব দেখেন, এটা করার জন্য আমাদের হচ্ছে গুগল অ্যানালাইটিক অ্যানালাইটিক্স যাইতে হবে, গুগলে সার্চ করব গুগল অ্যানালাইটিক, এই দেখেন অ্যানালাইটিক ডট অ্যানালাইটিক্স ডট গুগল ডট কম, এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর আপনার যে ই আছে কি বলে গুগল ইটা, এখানে আপনার ই করা থাকবে, সাইন আপ করা থাকবে, ওইটা দিয়ে আপনার অটো লগ ইন হতে পারে, অথবা আপনার কাছে লগ ইন চাইতেও পারে। আমার আগে করা ছিল, এই কারণে আমার চলে আসছে, ঠিক আছে? এখন দেখেন এরকম আপনি যখন লগ ইন করবেন, ওটার জন্য আপনার কিছুই যাবে না, জাস্ট বলবে যে আপনার এটা অ্যালাউ করার জন্য, যে আপনার যদি না করা থাকে, তো যদি না পারেন সেটা আমাকে পরে বললেন। তো আমি এই অ্যাডমিনের ভিতর ক্লিক করবো, যেহেতু আমার নতুন একটা সাইট এখানে আমার অ্যাড হবে, এই অ্যাডমিনের ভিতর ই করবো। এটা তো আমার অ্যাকাউন্ট তো একটাই, আমার তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নাই, বা এখানে ভিউ অন্য কিছু ক্রিয়েট করার দরকার নাই, আমার ক্রিয়েট করতে হবে প্রপার্টি, মানে সাইট। আমি ক্রিয়েট প্রপার্টিতে ক্লিক করব, ক্লিক করার পর ওয়েব, এটা কি ওয়েব না মোবাইল অ্যাপস নাকি আপনার অ্যাপস অ্যান্ড ওয়েব, মানে দুইটা ইমেলে আপনার ওই যে কি বলে ডেস্কটপ অ্যাপ, তারপর হচ্ছে আপনার ই, তো মোবাইল অ্যাপ দুইটা মিলে, তো এটা তো আমার ওয়েবসাইট, তো আমি এটাতে দিয়ে সেটা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর বলতেছে যে সাইটের নাম, আচ্ছা সাইটের নাম কি, আমি এই লিংকটা নেই কারণ আমার এই লিংকটা লাগবে। আমি আগে হচ্ছে এখানে কিন্তু আমার https দিতে হবে, যে https, তো আমি এটা দিলাম। তারপর বলতেছে যে এই https টা আগে দেওয়া আছে, তার মানে কি আমার https টা দেওয়া যাবে না, ঠিক আছে? আর হচ্ছে আমার সাইটের নাম আমি এই যে এটাই নেই, এটাই নেই, লাস্ট টাইম মেবি এস আছে, আমি একটা নাম হিসেবে দিলাম। আচ্ছা এখানে একটা ক্যাটাগরি দিতে হবে, যে এটা আমাদের কোন ক্যাটাগরির মানে সাইট সাধারণত, তো এটা আমার হচ্ছে এক ধরনের ই-কমার্স সাইট, ই-কমার্স অনলাইন কমিউনিটি, মেবি ই-কমার্স কি আছে, শপিং সাইট, হ্যাঁ শপিং সাইটই দিতে হবে, অন্য কোনই দিতে পারি,
অন্য কোনো কিছু কি দেওয়া যায় নাকি? আচ্ছা আমি শপিং সাইটে দিই, অত কিছু দরকার নাই। এটা হচ্ছে ইউএস এর সাথে যাবে, যেহেতু আমি এটা আপনার কি বলে ইউনাইটেড ইউনাইটেড স্টেটে যাবে। এটা হচ্ছে আপনার লস এঞ্জেলস দিচ্ছে, এটা হবে হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া কি আছে? ক্যালিফোর্নিয়া মেবি নাই। ক্যালিফোর্নিয়াটা নাই দেখাচ্ছে, লস এঞ্জেলি দিই। লস এঞ্জেলি দেওয়া আছে, লস এঞ্জেলি থাকে। আচ্ছা ক্রিয়েট, এটা হচ্ছে আমি ক্রিয়েটে ক্লিক করলাম, দেখলাম তো আমি কি কি দিলাম এখানে, বেশি কিছু না। ইন্ডাস্ট্রি মানে এই সাইটটা কি রিলেটেড এটা দিলাম, আর হচ্ছে আর কি এখানে আর কিছুই নাই। দেখেন আমার এখানে একটা ট্র্যাকিং কোড দিবে, দেখেন কোথায় এটা ট্র্যাকিং কোডটা, এই যে আপনার এই যে ট্র্যাকিং কোড, এই কোডটা নিয়ে আমরা এটা হচ্ছে সম্পূর্ণ, এই কোডটা সম্পূর্ণ নিয়ে সেটা আমরা যদি ওই যে ইনসার্ট হেডার ফুটার যে ছিল ওইখানে যদি বসাইতাম তাও হইতো। হ্যাঁ তাহলে ওইটা আমি এখানে এসে দেখতে পারতাম, এখানে এসে দেখতে পারতাম যে এই সাইটে কি পরিমাণ ভিজিটর আসতেছে। কিন্তু আমি চাইতেছি যে আমার ওয়েবসাইট থেকে আমি দেখবো, ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে দেখবো, ওইখানে আমি যাবো না, বারবার বিরক্ত লাগবে, খারাপ লাগবে। তো ওই কোডটা, ওই কোডের এখানে ভিতরে যে যে আপনার UA14 এই যে কনফিগার, এই যে ডবল কোডের ভিতর যে কোডটা আছে, এই কোডটা নিয়ে এসে যদি আমি এখানে ম্যানুয়ালি বসাই তাও হবে, ঠিক আছে। আচ্ছা আমি যদি ওইটা না কইরা এখন যদি আমি এখানে দেই যে কানেক্ট ইসের সাথে, আমি যদি এটা দিয়ে আমি যদি অটো কানেক্ট করি, ঠিক আছে। এখন দেখেন ও বলতেছে যে আমার কোন জিমেইলটা, আমি জিমেইলটা দিলাম যে আমার কোন জিমেইলের সাথে আমি এটা অ্যালাউ করে দিলাম যে হ্যাঁ এটা আমি অ্যাক্সেস করতে পারবে। এখন দেখেন এখান থেকে আমার সাইটের নামগুলো দেখাচ্ছে, এই দেখেন আমার এই যে সাইট, এই দেখেন এই যে এই সাইটটা। হ্যাঁ এই সাইটটা আমি অল আপনার অল ওয়েবসাইট ডাটা দিয়ে দিলাম, কমপ্লিট কানেকশনে দিলাম, দেখুন সুন্দর করে ও হচ্ছে আপনার এটা ই হয়ে গেছে, ঠিক আছে সুন্দর করে হয়ে গেছে। এখন আমি গুগল ওয়েবমাস্টার টুলসে যাই, আমি হচ্ছে এটা গুগল অ্যানালাইটিক দিয়ে ভেরিফাই করব। আমি যদি এখানে গুগল অ্যানালাইটিকে যাই, সেটা এই যে ভেরিফাই ক্লিক করি, এই দেখেন এটা হচ্ছে গুগল অ্যানালাইটিক দিয়ে আমার ভেরিফাই হয়ে গেছে। তার মানে কি এটা আমার হচ্ছে দুই ভাবে ভেরিফাই হয়েছে। এই দেখেন আমি যদি আবার ভিউ লিস্ট ইসেতে যাই, আবার দেখেন এই যে এই যে তিন নাম্বার এটা ভেরিফিকেশন ডিটেইলস এ ক্লিক করি, দেখেন একটা হচ্ছে আপনার মেটা ট্যাগ দিয়ে ভেরিফাই, আর একটা হচ্ছে গুগল অ্যানালাইটিক দিয়ে, মানে দুই ওয়েতে আমার ভেরিফাই। তার মানে কি এটা হচ্ছে আপনার যে দুইটা ই দিয়ে ভেরিফাই করা হয়েছে, তার মানে কি গুগল বুঝতেছে না এটা ঠিক আছে। তো সেভ চেঞ্জেস দিয়ে দিই, দিয়ে আমি বের হয়ে যাই। এখানে দেখেন এই যে ভিউ রিপোর্টে যদি এখন ক্লিক করি, এখন দেখেন এখানে আমি রিপোর্টটা দেখতে পারবো যে পেজ ভিউ, হ্যাঁ সেশন, এগুলো আমার এই পর্যন্ত একটা পেজ ভিউ নাই, মানে এইমাত্র অ্যাড করলাম, বাউন্স রেট, এখানে আমি সব দেখতে পারবো। এবং আমি যদি ড্যাশবোর্ডেও যাই, এই ড্যাশবোর্ডে যাই আমি দেখতে পারবো, ড্যাশবোর্ডে যাই যে দেখেন এখানে যে আপনার ইটা চলে আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার ই ছিল, আর আর এইটুক কিন্তু আপনার গুগলের কাছে আমি পাঠাইলাম। এখন এসইও এর আরেকটু কাজ আছে যে প্রত্যেকটা পেজে যে মেইন মেইন পেজ, যেমন হোম পেজটা আমাদের, কন্টাক্ট পেজটা, অ্যাবাউট পেজটা, হ্যাঁ এই পেজগুলো যে আমি যে আপনাদের বললাম যে গুগলে সার্চ করার পর, গুগলে সার্চ করার পর ও আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে আপনার কোনটাতে যেন আপনার ই দেই নাই, ও এটা তো হচ্ছেই না, এটা আমাদের আরেকবার এখন একটু চেক দিই তো এখন হয় কিনা, টাইম তো গেছে তাও হচ্ছে না। আচ্ছা এটা পরে দেখবো নি, এই সাইটের এটা তো সাইট ম্যাপ দিছি, এটার দেওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে। তো এটা তো সাইট ম্যাপ অলরেডি দিছি, তো আমি এখন হচ্ছে আপনার এই গুগল অ্যানালিটিক এটা আমার হয়ে গেছে, এখন আর আমার এটা ই করার দরকার নাই, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার গুগল অ্যানালাইটিক এই পর্যন্ত। আমাদের গুগল অ্যানালাইটিকটা অনেক, আপনার এটাও কিন্তু একটা সার্ভিস, আপনি একটা গিগ বানাইতে পারবেন যে আপনি গুগল অ্যানালাইটিক আর ওয়েবসাইট অ্যাড করে দেবেন। আপনি যদি $5-10 করেন আপনার কিন্তু কয় মিনিট লাগবে, কয়েক সেকেন্ড, এটাও কিন্তু আপনি এটা দিয়েও একটা গিগ করতে পারেন। ছোট্ট একটা সার্ভিস, একটা প্লাগ ইন ঢুকাইবেন, ঠিক আছে, আপনি গুগল জিমেইল দিয়ে ই করবেন, একটা প্রপার্টি অ্যাড করবেন, ওটার সাথে ওটা কানেক্ট করে দিবেন, শেষ, গুগল অ্যানালাইটিক্স করা শেষ। $5 যদি করেন, $10 যদি করেন, খুব সুন্দর একটা ইয়ে হবে, ঠিক আছে। আর দেখেন এই যে এখানে কিছু অপশন আছে, এখন দেখেন পেজ, এই যে অ্যাবাউট আস পেজটা, তো আমি যদি এই অ্যাবাউট আস পেজটা এডিট করি, এখানে আপনার কিছু অপশন আছে। তো আমার এই সাইটটা কি নিয়ে, ঠিক আছে, আমার এই সাইটটা আসলে কি নিয়ে, এখন এটা একটা ই থাকতে পারে। তো এখন দেখেন এখানে আমি নিচের দিকে যদি যাই, এই দেখেন আপনার ইউএসটিসিও প্রিমিয়াম, এখানে দেখেন এটা যদি আমি এডিট করি, এডিট করার পর এখানে আমরা একটু কিছু কন্টেন্ট দিতে পারি, এখানে আমরা হচ্ছে এটা স্ল্যাগ হবে, আর এখানে আমরা কিছু কন্টেন্ট দিতে পারি। দেখেন এটা আমি যদি আরো যদি বড় করে দিই, উল্টাপাল্টা কিছু লিখি, লাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, লাল করা যাবে না, এটা হচ্ছে গ্রিন পর্যন্ত রাখতে হবে, এটাও গ্রিন পর্যন্ত। এটা হচ্ছে আপনার এসইও টাইটেল, আর এটা হচ্ছে আপনার মেটা ডেসক্রিপশন, মানে মেটা ডাটা। আমরা যে গুগলে যদি সার্চ সার্চ করি অনেক সময় যে কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার, আচ্ছা কিভাবে যেন আসতো, আমি অনেক সাইট আসে, অ্যাবাউট আস আসে আসে আর কি, অনলাইন সেভমেট শপ, অনলাইন সেভমেট শপ, এটা একটু দেখি, ভাই একদম ইজি, এটা 5 মিনিটের বেশি। আপনি একটা প্লাগ ইন নিবেন, গুগল অ্যানালাইটিক্স এ ঢুকবেন, গুগল অ্যানালাইটিক্স সার্চ করবেন, আপনার জিমেইল দিয়ে যায়, সে অ্যাডমিনের ভিতর যায়, নিউ প্রপার্টি অ্যাড করবেন, আপনার ওই লিংক দিয়া কি ক্যাটাগরি দিয়ে অ্যাড করলে পরে হয়ে গেল। তারপরে হচ্ছে আপনার জাস্ট ওইখান থেকে ওই প্লাগ ইনের ভিতর যায়, জাস্ট খালি যে আপনার কানেক্টের সাথে ক্লিক করে একটু কানেক্ট করবেন, আর কিচ্ছু নাই এখানে, এইটুকুই ভাই কাজ, 3 থেকে 4 মিনিটের কাজ। আমি ভাই তো অস্থির হয়ে গেছি কেন, আরে ভাই এটা ইজি ভাই লাগবে, আস্তে আস্তে ইজি হবে, আরো ইজি হবে, ইজি কাজ। হ্যাঁ আপনি একটু ভিডিওটা দেখেন, দেখলে আরেকবার, না বুঝলে তারপরে জিজ্ঞেস করবেন। আচ্ছা এটা বিষয়টা হচ্ছে দেখেন, এই যে আমরা যে একটা সার্চ দিলাম, এই যে অনলাইন মিট শপ, হ্যাঁ দেখেন এখানে আপনার একটা ই আসতেছে, লেখা আসতেছে, এই যে তারপরে এখানে একটা আপনার এই যে একটু লেখা আসতেছে, হ্যাঁ, তারপর এই যে এটা হচ্ছে আপনার এসইও টাইটেল, এটা হচ্ছে আপনার মেটা ডেসক্রিপশন, এটা হচ্ছে আপনার এসইও টাইটেল, হ্যাঁ এটা হচ্ছে আপনার মেটা ডেসক্রিপশন, ঠিক আছে। এই যে লেখাগুলো আসতেছে, হ্যাঁ এই যে লেখাগুলো আসতেছে, এই লেখাগুলাই হচ্ছে আপনার, মনে করেন যে এই যে এই এসইও টাইটেল এখান থেকে, আর এই মেটা ডেসক্রিপশন এখান থেকে আসতেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সুন্দর করে দিয়ে দিতে হবে না, উল্টা পাল্টা আসবে না, কিছু আসবে না, ঠিক আছে। এটা দিয়ে আমি দিলে আমার ই হয়ে যাবে, আমি এটা ক্লোজ করে দিব। আর দেখেন এখানে যে মেইন যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে ফোকাসিং কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড গুলা, ঠিক আছে, এখানে হচ্ছে আমরা কিওয়ার্ড ইউজ করবো। এই দেখেন এখানে একটা কিওয়ার্ড, হ্যাঁ এটা হচ্ছে সিনোনিমস, আপনার এখানে ইউজ করতে পারেন সিনোনিম, তো এটা আমাদের অতটা ইম্পর্টেন্ট দরকার হবে না। আরেকটা বিষয় আছে, এখানে হচ্ছে আমরা একটা রিলেটেড কিওয়ার্ড ইউজ করছি, হ্যাঁ, আর এখানে আমরা আরো রিলেটেড কিওয়ার্ড অ্যাড করতে পারবো, আমাদের যদি আরো কিওয়ার্ড থাকে, যে ধরেন আপনার পোর্টফোলিও সাইট, আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এখানে দিলেন হচ্ছে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ ডেভেলপার, এই কিওয়ার্ড গুলাই দিয়ে আপনার ওই যে যখন আপনি, আমি যে আপনি বললাম যে আপনি সার্চ করবেন যখন, তখন আপনি কিভাবে পাবে, হ্যাঁ আপনি মানে এটা দিয়ে আপনার হচ্ছে এই কিওয়ার্ড দিয়ে আপনারই হবে। দেখেন এটা সবুজ হয়েছে, তার মানে কি এই কিওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালো একটা কিওয়ার্ড, এটা দিয়ে ভালো ই আছে। আর এটা কমলা হচ্ছে, তার মানে এটা খুব একটা ভালো না, আর রেড হইলে পরে আপনার অবস্থা একদম বাজে, ওটা কিওয়ার্ডের অবস্থা নেই। দেখেন আবার আরেকটা অ্যাড করলাম, হ্যাঁ ওয়ার্ডপ্রেস ডিজাইনার, ওয়ার্ডপ্রেস ডিজাইনার, ঠিক আছে, সাপোজ আমি বোঝাচ্ছি আর কি, এখানে আরো দিলাম,
তো এইভাবে এইভাবে আমরা দিতে পারি। তো দিয়ে দিয়ে আমরা যতগুলো কিওয়ার্ড চাই আমরা এইভাবে দিতে পারি, যে তখন কি হবে এই কিওয়ার্ড গুলো দিয়ে যখন গুগলে কেউ সার্চ করবে, যে আমাদের এখানে আবার এই যে কন্টেন্ট গুলো যে দিব না, এই কন্টেন্ট গুলোর একটা সিস্টেম লাগবে। দেখেন এখানে বলতেছে কি এসিও, ওকে ওকে হইলে চলবে না, আমাদের লাগবে হচ্ছে যে এরকম সবুজ করা লাগবে, একদম দুইটাই সবুজ করা লাগবে। কমলা মানে মোটামুটি চলে, ঠিক আছে, কমলা রেড মানে চলেই না একদম। এই দেখেন এটার ভিতর নাই, ঠিক আছে। তো এই যে এই জিনিসগুলা, এটা হচ্ছে আপনার এসিও স্কোর আর এটা হচ্ছে আপনার রিডেবিলিটি স্কোর। তো এই স্কোর গুলা হচ্ছে আপনার একটু ভালো রাখা লাগবে, ঠিক আছে। তো এটা আসলে ই কমার্স সাইট, তো ই কমার্স সাইটে এইভাবে করা যায় না, যেগুলো ব্লক সাইট, তারপরে হচ্ছে আপনার এমনি কন্টেন্ট টন্টেন্ট বেশি থাকে ওই সাইট গুলাতে হচ্ছে আপনার ইগুলা খুব ভালো ই মানে করা যায়। তো এখন দেখেন এই যে কিওয়ার্ড গুলা যে আমার দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ওরা বলতেছে যে প্রবলেম গুলো দেখাই দিবে, যে আপনার এই প্রবলেম গুলো আছে, এই সবগুলো সুন্দর আছে, বাট শুধু এই যে আপনার টেক্সট লেন্থ, হ্যাঁ, মিনিমাম 300 ওয়ার্ড বলতেছে, এই যে এখানে যে আমাদের মিনিমাম 300 ওয়ার্ড দিতে হবে, 300 ওয়ার্ড হয় নাই, এই কারণে ওইটাও প্রবলেম ধরতেছে। এই যে এখানে আপনার ইমেজ অল অল্টার অ্যাট্রিবিউটস যেটা আছে, অল্টার ট্যাগ, হ্যাঁ, এগুলা হচ্ছে আমাদের দেওয়া হয় নাই, ইমেজের অল্টার ট্যাগ, হ্যাঁ, ইমেজ গুলা যে ইউজ করছি, ইমেজ গুলা যে আমরা ইউজ করা হয়েছে ওই ইমেজ গুলো অল্টার ট্যাগ দিতে হয়। আমি ইমেজের অল্টার টেক কোথায় দিতে হয় আমি সেটা আমি আপনাদের দেখাই। এই যে অ্যাড নিউ, আমি যদি ইমেজে যাই, এই ইমেজটা যদি আমি নেই, এই দেখেন অল্টার টেক্সট, এখানে যদি আমি একটা, এখানে আমার টাইটেলটা আমি হচ্ছে কি, এখানে আমি এটা ইউজ করতে পারি যে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, ডেভেলপার, হ্যাঁ, এখানে আমি ইউজ করতে পারি, অথবা এখানে হচ্ছে আপনার অন্য কোনো কিছু আপনার এই নামটা ইউজ করতে পারেন, মানে অল্টার টেক্সটটা ইউজ করতে হয়, এখানে আপনার কিওয়ার্ডটা ইউজ করা ভালো করতে পারেন, হ্যাঁ। তো এই বিষয়গুলো আর কি বলতেছে, প্রবলেম ধরতেছে যে এখানে দুইটা প্রবলেম ধরছে, দুইটা প্রবলেম সলভ করলে এটা আপনি এটা খুব ভালো আসবে। এখন দেখেন এটা আমার দরকার নাই, আমার এটারও দরকার নাই, ঠিক আছে। তো এটা চলে গেছে ওইগুলা, তো এগুলা হচ্ছে আপনার ওই যে কিছু, এগুলা আপনার এত দেখার দরকার নেই, এটাও আপনার দরকার নেই। আপনার মেন কথা হচ্ছে, মেন দরকার হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে আপনার কি, এখানে হচ্ছে এসিও টাইটেলটা আর মেটা ডিসক্রিপশনটা স্ল্যাগটা এটার উপর বেস করে দিবেন, বা আপনি একটু আলাদা স্ল্যাগ দিতে পারেন। আর আরেকটা হচ্ছে যে আপনার কিওয়ার্ডটা, এখানে একটা কিওয়ার্ড বা দুইটা তিনটা কিওয়ার্ড ইউজ করলে আরো ভালো, যে আপনার এই অ্যাবাউট আস পেজটা, হ্যাঁ। তো আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ডিজাইনার, যখন আপনি কি ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা ডিজাইনার দিয়ে গুগলে সার্চ করবে, তখন আপনার গুগল বুঝবে যে না এটাও তো এই পেজটাও তো ওইখানে কিওয়ার্ড ইউজ করছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এটা তো ও গুগলের কাছে পাঠাই দিবে, তখন বলবে যে না তাহলে এটা দেওয়া যায়, ঠিক আছে। তো এই কারণে হচ্ছে প্রত্যেকটা এরকম চারটা পাঁচটা যেগুলো মেন পেজ, যেমন অ্যাবাউট আস পেজটা মেন, কন্টাক্ট আস পেজটা মেন, তারপরে হচ্ছে আপনার এই ফ্রন্ট পেজ, ফ্রন্ট পেজটাও আপনার মেন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আপনার খুব সুন্দর ভাবে ই করতে হবে, ঠিক আছে। এই দেখেন এখানে আপনার কন্টেন্ট আছে, তো কন্টেন্টের জন্য আপনার এই সাইটটা একটু এইটা ভালো হয়েছে, বাট এখানে দেখেন যে এখানে যে আপনার মেন যে কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে, কিওয়ার্ডটা তেমন ভালো না, ঠিক আছে। এই দেখেন আপনার ফোকাসিং, ফোকাস কিওয়ার্ড, এটা হচ্ছে আপনার ফোকাস কিওয়ার্ড, ঠিক আছে। এই কিওয়ার্ড গুলো হচ্ছে খুব সুন্দর ভাবে ইউজ করতে হয়। এই দেখেন এখানে আপনার ই দেওয়া আছে, বাট আমরা এখানে স্ল্যাগ টাইপ, তো হোম পেজ, এটা তো স্ল্যাগ হবে না, এখানে আমরা ই দেওয়া হয়েছে, কিন্তু একটু বেশি হয়ে গেছে তারপরে প্রবলেম নাই, এটাতে একটু কম হয়ে গেছে তারপরে প্রবলেম নাই, ঠিক আছে। তো এটাই হচ্ছে আপনার মানে ই যে এইভাবে হচ্ছে আপনার অন মানে অন পেজ যে এসিওটা, হ্যাঁ, এসিওটা ই করতে হবে, ম্যানেজ করতে হবে, ঠিক আছে। তো আমি কি আপনারা কি অন পেজ এসিওটা মোটামুটি কি বুঝতে পারছেন, নাকি ওয়ার্ডপ্রেসে গেলে যে পারফরমেন্স এন্ড এসিও, এটার ভিতর যদি যাই দেখেন স্পিড আপ আর এসিও মিসিও এটা হচ্ছে একই ক্যাটাগরি, একই আন্ডারে পড়ে, বুঝছেন। এই দেখেন আপনার স্পিড আপ ওয়েবসাইট অপটিমাইজ জিটি ম্যাট্রিক্স, এটাই তো স্পিড আপ দিয়ে টপ রেটেড, ও আর ভাই রেট দেখছেন স্পিড আপের টপ রেটেড বাই এই স্পিড আপ 75 সর্বনিম্ন, 80% তুলা দিবে হচ্ছে 125, আর 90% তুলে দিবে $200, আর দুইটা অর্ডার করে দিয়ে আছে, হ্যাঁ, কোন দেশের, ইউনাইটেড কিংডম, 15 সাল দিয়ে কাজ করে 214টা রিভিউ। আরে ভাই কম্পিউটারের লিংক পেতে পয়সা লাগে নাই ও ভাই, কাজ করতেছে অলরেডি, বুঝতেছেন না। আচ্ছা এসিও 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 রি কই স্পিড অফ এসিও, স্পিড আপ, শুধু স্পিড আপ, স্পিড আপ, স্পিড আপ। এই দেখেন আই উইল ডু ওয়ার্ডপ্রেস ইউএসটি সিও অন পেজ অপটিমাইজ এন্ড উইথ কি বলে আপনার স্কেমা মার্কআপ
এখন দেখি এটা কি বলতেছে, ওর আবার কি বলে কি ওপেন হয় ওটা। আর ই কত আপনার, 87টা রিভিউ $10, বেসিক প্ল্যান হচ্ছে $10। হ্যাঁ $10, 5 পেজ অপটিমাইজ করে দিবে, কনফিগারেশন করে দিবে ইউএসটিসি, ওটা সাইট ম্যাপ টাইপ ম্যাপ এটা ই করে দিবে, ওয়েব মাস্টার টুল সি করে দিবে, যেটাই দেখালাম সাইট ম্যাপ। $35 হচ্ছে আপনার 20 পেজ, আবার একটু বেশি হয়ে গেছে, হ্যাঁ 30 পেজ হচ্ছে $70। হ্যাঁ তা আমি আমি আপনাদের বলবো হচ্ছে আপনার $10 করে দিবেন, হচ্ছে 5 পেজ না, হ্যাঁ ইউএসটিসিও সেট আপ করবেন, কনফিগারেশন করবেন, সাইট ম্যাপ দিবেন, ওয়েব মাস্টার টুলস দিবেন, ওই যে ফার্স্টে যেটুকু দেখাইলাম 5 মিনিট লাগবে। আর হচ্ছে আপনার ওই স্ট্যান্ডার্ডে হচ্ছে আপনার $35 দেন, আর ই দেন $40 বা $45 দেন, সেখানে দিবেন যে আমি হ্যাঁ ই করবেন আপনি কিওয়ার্ড রিচার্জ করে দিবেন, হ্যাঁ 5টা কিওয়ার্ড দিবেন, হ্যাঁ একটা মেন কিওয়ার্ড, 4টা সাপোর্টিং কিওয়ার্ড ভালো ভালো, আর হচ্ছে সেগুলো দিয়ে আপনার পেজ সহ হচ্ছে আপনি অপটিমাইজ করে দিবেন, আর প্রিমিয়ামে হচ্ছে পেজ বাড়াই দিবেন, আর হচ্ছে আপনার 2-4টা কিওয়ার্ড বেশি দিয়ে দিবেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার দেখবেন আপনার এটা আরো ভালোই হবে যে কিওয়ার্ড সহ দিয়ে দিবে। ঠিক আছে, আরো আছে এরকম গিগ, হ্যাঁ আরো আছে এরকম গিগ। তো মানে ফাইবারে হচ্ছে আপনার এগুলো হচ্ছে খুবই মানে মজার ই আর কি। আর স্পিড আপ তো দেখছেন, এই দেখেন ওই যে 100, 90, এটা তো আপনি দেখাইলাম যে ভাই 100 উইডা যায়, 100 আপনি লাস্টে যে চলে গেলেন, আমি আমি 100 পর্যন্ত তুলে ফেলছিলাম, 100 একদম 100 100 ওই সাইট। ঠিক আছে, এই দেখেন এই যে আপনার এটা স্পিড অপটিমাইজ, স্পিড অপটিমাইজ সব ওয়ার্ডপ্রেস এসইও লিখতে হবে, সার্চ করতে হবে ওয়ার্ডপ্রেস এসইও। ওয়ার্ডপ্রেস এসইও বা ইয়োস্ট এসইও এগুলো কিওয়ার্ড ইউজ করতে হবে, এগুলো আমরা তো পরে দেখবো। যে দেখেন 176টা করছে, 113টা করছে, এই দুইটা, হ্যাঁ হচ্ছে 89টা, হ্যাঁ 55টা, 19টা, ওই যে 1K+ এসইও ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, হ্যাঁ 399টা, মানে প্রচুর পরিমাণ। আর গিগ আছে কত আপনার, গিগ উপরে গেলে দেখতে পারবো, দেখেন 2700 গিগ আছে, খুব বেশি নাই। ঠিক আছে, 2700 গিগ বেশি না, অল্পই গিগ। কিওয়ার্ড সুন্দর করে দিলে পরে গিগ আপনার ফার্স্ট পেজে আসবেই, আর ফার্স্ট পেজে আসলে একটা অর্ডার নিলেই আপনার একটু কষ্ট করে ফার্স্ট অর্ডার টানা, তারপর থেকে দেখবেন যে অটোমেটিক আপনি চলে আসতেছে, একটা রিভিউ আসা অ্যাকাউন্টে দেখবেন যে দিব দাও আপনার গিগ র্যাঙ্ক। ফাইবার খুব সহজ জিনিস ভাই। লেমন ভাই, হ্যাঁ হ্যাঁ আপনি কিন্তু মানে আমি আপনাকে ঢুকতে পারবো না, বাস বাট ওই দিনের বেলায় একটু ফোন দিলে 1 মিনিট কথা বলবেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, প্রবলেম নাই। এখন হচ্ছে আমি একটু কন্ট্রাক্ট ফর্ম 7টা দেখাই, তারপর আপনি আপনি কি আপনার প্রবলেম আমি দেখাই দিব নি। আচ্ছা কন্ট্রাক্ট ফর্ম 7টা কি বুঝেন? কন্ট্রাক্ট ফর্ম 7 ওই যে আপনার সে মেইল অ্যাড্রেস সেটিং, হ্যাঁ এই দেখেন এটা একটা কন্ট্রাক্ট ফর্ম, ওকে জি জি, নেম, ইমেইল, আর হচ্ছে মেসেজ, আর একটা সাবজেক্ট নামে একটা ফিল্ড থাকতে পারে, দিয়ে সেন্ড করলে পরে কি আপনার মেইল, আপনার মেইলে এটা চলে যাবে, আপনার মেইলটা সেট আপ করা থাকবে, রাইট? এই যে এগুলার মতোই আর কি সিস্টেমটা। হ্যাঁ এই কাজটা করি ভাই আমি ডব্লিউপি ফর্ম বললেন তো, আমি আপনি দেখাচ্ছি যে কন্ট্রাক্ট পেজে যদি যাই, এই কন্ট্রাক্ট পেজে গেলে পরে দেখেন এই যে কন্ট্রাক্ট আস, এই যে নেম, ওই 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 ফিল্ডে আর কি এখানে আছে। তো এটা তো এলিমেন্টর দিয়ে করা, এলিমেন্টরের কন্ট্রাক্ট ফর্ম তো ইজি, এলিমেন্টরের কন্ট্রাক্ট ফর্ম ইজি, এটা আমি আপনাদের দেখাইছি, হুম অলরেডি এলিমেন্টরে দেখাইছি যে কিভাবে ফর্ম বানাবেন, হ্যাঁ ই বানাবেন, তারপর আমি আরেকবার দেখাই দিই। আমি এলিমেন্টর দিয়ে যদি এডিট করি এটা, তখন আমরা কন্ট্রাক্ট, যদি এলিমেন্টর থাকে তাহলে ভাই কন্ট্রাক্ট ফর্ম 7 ইউজ করার কোনো দরকারই নাই, কারণ কন্ট্রাক্ট ফর্ম 7 মাঝে মাঝে ঝামেলা করে, স্প্যামে মেইল যায়, ঠিক আছে স্প্যামে যায় মেইল অনেক সময়, কিন্তু এলিমেন্টর যে ওদের এটা, ওদেরটা খুব সুন্দর, ওদেরটা কোনো স্প্যাম মেইল যাবে না। এখানে যদি আমি সার্চ করি ফর্ম, দেখেন এই যে একটা ফর্ম আসছে, এটা এলিমেন্টর প্রোর, এই ফর্মটাই হচ্ছে এটা, ঠিক আছে, এও না এটা দিয়ে ডব্লিউপি ফর্ম দা করছে ওরা, ও গড, এটা হচ্ছে ডব্লিউপি। আমি তো কাজ করি এটা, এটা আমার কাছে সহজ মনে হয় ডব্লিউপি ফর্ম। ডব্লিউপি ফর্ম এ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, ডব্লিউপি ফর্ম ও মজার। এই দেখেন আমি যে এলিমেন্টরে এটা দিয়ে করতে পারি জিমেইল মেসেজ, এটাতে সহজ কি আমি দেখেন এই যে আপনি অ্যাকশনের ভিতর যাবেন, এই দেখেন ইমেল দিতে পারবেন, ইমেলের পর রিডাইরেক্ট করতে পারবেন, তারপর একটা ওয়েব হুক, এটা আমি আপনাদের পরে বোঝাবো, মেইল চিম টেল চিম সবকিছুই আছে, হ্যাঁ আমি রিডাইরেক্ট করার দরকার নেই, ইমেল দিব, এখানে আপনি ইমেলটা দিয়ে দিবেন, কোন ইমেল এটা যাবে, এই দেখেন এখানে আপনার অটো সবকিছু হয়ে যাচ্ছে, হ্যাঁ আপনার কিচ্ছু করা লাগতেছে না, হ্যাঁ রিডাইরেক্ট আমার তো দরকার নেই আপাতত, এইটুকু কাজ যে এইটুকু আপনার ইমেইলে, এই যে এই ইমেইলে আপনার এখানে যে সাবমিট করবে এই ইমেইলে যাবে, আর হচ্ছে আপনার এই ফর্মটা আপনার মতো আপনি ডিজাইন করে নেবেন,
কিন্তু কন্ট্রাক্ট ফর্ম 7 একটু কি করতে হবে জানেন? এখানে আমার কন্ট্রাক্ট ফর্ম 7 টা কি আছে মনে হয় নাই, তো এই ডব্লিউপি ফর্ম এটা আমি আপনাদের দেখাচ্ছি, ডব্লিউপি ফর্মটাও একটু দেখাচ্ছি। আগে কন্ট্রাক্ট ফর্ম 7 টা নিয়ে আসি। আচ্ছা কন্ট্রাক্ট ফর্ম 7, আর বেশিরভাগ থিমে আপনার এই কন্ট্রাক্ট ফর্ম 7 টা ইউজ করে হলো, ঠিক আছে? আপনার এই যে ডব্লিউপি ফর্ম, তো এটা হচ্ছে আপনার প্রিমিয়ামটার দাম হচ্ছে $199। অবশ্যই এটা আমার কাছে প্রিমিয়ামটা আছে, সমস্যা নেই, সব অ্যাডন সহ। এটা আমি আপনাদের একটা ক্লাস নিব ডব্লিউপি ফর্ম নিয়ে, এটা দিয়ে অনেক অ্যাডভান্স কাজ করা যায়, ঠিক আছে? একটা ক্লাসই নিব এটা নিয়ে, এই কারণে আমি হচ্ছে ডব্লিউপি ফর্মটা আজকে না দেখাই, ঠিক আছে? এই ডব্লিউপি ফর্ম নিয়ে একটা আমি আপনাদের ক্লাসই নিব, ওকে? তো এখন দেখেন এই অল, আমি যদি কন্ট্রাক্ট ফর্মের ভেতরে যাই, এই দেখেন অটো একটা ফর্ম আমার করা আছে, আমি যদি এডিট করি দেখেন এখানে কন্ট্রাক্ট ফর্ম কিভাবে ই করতে হয়। এখানে আপনার সবগুলো শর্ট কোড দেওয়া আছে, যেমন দেখেন এখানে আমার কি লাগবে, ধরেন একটা আপনার নাম্বার লাগবে, নাম্বারে ক্লিক করলে দেখেন এখানে আপনার কি আকারে যে ফিল্ড টাইপ কি হবে, এখানে আপনার নামটা দিয়ে দিলেন হচ্ছে আপনার ফোন নাম্বার, ডিফল্ট ভ্যালু কি থাকবে, ডিফল্ট ভ্যালু আমরা দিতে পারি, হ্যাঁ, ফোন নাম্বার, বাট এটা আমরা ইউজ করব হচ্ছে প্লেস হোল্ডার হিসেবে, এই ডিফল্ট ভ্যালুটা প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার কোনটা, এই যে ভিতরে যে ইওর ইমেইল, ইওর নেম, হ্যাঁ, মেসেজ লেখা আছে, এটা হচ্ছে প্লেস হোল্ডার, হ্যাঁ, প্লেস হোল্ডার হিসেবে ইউজ করব। র্যান্স আমরা দিয়ে দিতে পারি কত, ঠিক আছে, কত, সর্বনিম্ন 8, 8 এর উপরে দিব না, সর্বোচ্চ দিব হচ্ছে 13, 13 এর উপরে যাবে না, হ্যাঁ। এখানে আমরা ক্লাস ক্লাস ইউজ করতে পারবো, ইনসার্ট ট্যাগ দিলাম, এই দেখেন আপনার ফোন নাম্বারের ইটা চলে আসলো। আর উপরে যে এরকম লেভেল আকারে, এটা হচ্ছে লেভেল, এই লেভেল আকারে হচ্ছে আমরা ই দিয়ে দিতে পারি, ঠিক আছে, লেভেলের ভিতরও দিয়ে দিতে পারি, ওকে। যাই হোক, আপনার টেক্সট, টেক্সটে হচ্ছে ইওর নেম, তারপরে দেখেন এই যে এখানে আমার যদি নেম দরকার হয়, যে টেক্সটে গেলাম, টেক্সটে যাই এখানে লিখলাম, হ্যাঁ, ইওর ইওর নেম, ডিফল্ট ভ্যালু নেম, এটা হচ্ছে আমরা ই হিসেবে ইউজ করব, প্লেস হোল্ডার, আর কিছু দরকার নাই, যে ইনসার্ট ট্যাগ দিয়ে দিলাম, ঠিক আছে। দেখছেন এই সুন্দরভাবে হয়ে গেল। আর আমরা তারপরে এখানে যে আপনার যে লেভেল, লেভেল কোনটা, লেভেল হচ্ছে যে উপরে যে আপনার একটা করে ই থাকে, হ্যাঁ, ওই লেভেল আমরা ইউজ করতে পারি না, ইউজ করি সাধারণত লেভেলটা কি ইউজ করে না, লেভেলটা আমার দরকার নাই, হ্যাঁ। লেভেলটা ওই যে আমি আপনার এলিমেন্টরে দেখাইলাম, যে ফর্ম জানলাম, এই দেখেন এই যে উপরে নেম লেখা আছে, ভিতরে তো প্লেস হোল্ডার, তার উপরে যে নেম লেখা আছে, এই যে ইমেল লেখা আছে, এটা হচ্ছে আপনার প্লেস, এটা হচ্ছে আপনার লেভেল। লেভেলটা সাধারণত কেউ ইউজ করে না, তো লেভেলটা আমার অত ইস দরকার নাই। আচ্ছা বাদ দেই, এটাও একটু হচ্ছে আমার গেল। আর এটা সাবমিট বাটন হচ্ছে, এই যে সাবমিট, আমি যদি আবার এখানে ক্লিক করি, সাবমিটে ক্লিক করি, এখানে আমার লেভেল কি হবে, হ্যাঁ, আমি যদি বলি সেন্ড না দিয়ে সাবমিট দিব, সাবমিট, হ্যাঁ, আইডি মাইডি ক্লাস ক্লাস দিতে পারি, যে বিভিন্ন ক্লাস ক্লাস এগুলো পরে বুঝবেন, যখন এর সাথে সাবমিট নামে একটা বাটন হলো, ঠিক আছে। আচ্ছা আমি এটুক সেভ দিই। এখন কোশ্চেন হচ্ছে যে এই কন্ট্রাক্ট ফর্মটা, এই কন্ট্রাক্ট ফর্ম তো আমরা শর্ট কোড, এই যে শর্ট কোড দিয়ে আমরা এই কন্ট্রাক্ট ফর্মটা শো করাবো, হ্যাঁ। আমরা যদি এখানে এই যে দেখেন, আমি আপডেট দিয়ে একটু রিফ্রেশ দিই, একটা শর্ট কোডটা আমি ইউজ করবো, একটু সময় দেন। শর্টকট কোথায়, শর্টকট কোথায়, শর্টকট কোথায়, এই যে শর্টকট, আমি যদি এটা নেই, শর্টকট নামে একটা উইজার্ড আছে, এই শর্টকটটা যদি আমরা এখানে দেই, এটা যদি আমি অ্যাপ্লাই দেই, দেখি আমার শর্টকটটা অবশ্যই আসার কথা। এই দেখছেন, এই যে ইওর নেম, ইওর ইমেইল, সাবজেক্ট, মেসেজ, এই সেন্ড বাটন, এই যে চলে আসছে, ওটার মতো এটাও চলে আসছে, শর্টকট দিছে চলে আসছে, ঠিক আছে। এখন এটা তো কন্ট্রাক্ট ফর্ম আর ডাব্লিউপি ফর্ম, ওটা কিন্তু সেম, এগুলো কিন্তু শর্ট কোডের থ্রুতে আপনার এইভাবে শো করাইতে হবে। এখন দেখেন এইখানে যদি কেউ মেল দিয়া, হ্যাঁ, সাবমিট করে, তাহলে এটা যাবে কোথায়, এই মেলটা, এই ডাটাটা যাবে কোথায়, এখানকার ডাটাটা অবশ্যই সবাই মেইলে নিবে। দেখেন মেইলে যাওয়ার পর এখানে হচ্ছে টু, কোন মেইলে যাবে, এই মেইলটা হচ্ছে আমি যে এখানে অটো দেওয়া আছে দিব, তারপরে হচ্ছে ফ্রম, ফ্রম কোথায়, এটা যে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, @limondana.com, এটা ইউজ করছে আমরা, এটা না দিয়া এখানে দিব হচ্ছে আমাদের এই যে এই মেইলটাই। এই দেখেন যদি প্রবলেম থাকে